Das Preisgeld ist ja für dich und die Kinder. Wie oft sollen wir das noch durchgehen, Mileva? মহাবিজ্ঞানী আলবার্ট আইনস্টাইনের মৃত্যু হয় 1955 সালের 18 এপ্রিল যুক্তরাষ্ট্রের প্রিন্সটন হাসপাতালে। আইনস্টাইনের যখন মৃত্যু হয়, প্যাথোলজিস্ট ডক্টর থমাস হার্ভে ওই সময় হাসপাতালে ছিলেন, আর তারপর তিনি যা করলেন এক কথায় অবিশ্বাস্য। আইনস্টাইনের ব্রেইন মানে মগজটাই চুরি করলেন তিনি। যদিও মৃত্যুর আগে আইনস্টাইন নিজেই উদ্বিগ্ন ছিলেন তার মগজের ভবিষ্যৎ কী হবে, তবে এটা অবশ্য অনুমান করতে পেরেছিলেন তার মস্তিষ্ক পরীক্ষা নিরীক্ষার বিষয়বস্তু হয়ে উঠবে। এই জন্য তিনি তার মরদেহ নিয়ে কী করতে হবে তার উপর একটি নির্দেশনা দিয়ে যান। মৃত্যুর পর তার শরীর পুড়িয়ে ফেলে স্বেচ্ছায় গোপনে কোথাও ছড়িয়ে দেওয়ার নির্দেশনা দিয়ে গিয়েছিলেন আইনস্টাইন। ডক্টর হার্ভে শুধু আইনস্টাইনের মগজ চুরি করে ক্ষান্ত হননি, আইনস্টাইনের চোখ দুটিও উপরে নিয়ে তার চোখের ডাক্তার হেনরি আব্রামসকে দিয়ে দেন তিনি। বিষয়টি নিয়ে হাসপাতাল কর্তৃপক্ষ চড়াও হন ডক্টর হার্ভের উপর। মগজ চুরির জবাবে হার্ভে জানান তিনি জানতেন আইনস্টাইনের ময়নাতদন্তের জন্য তাকে ডাকা হয়েছে, আর এই জন্যই তার মগজটা পরীক্ষা নিরীক্ষা করার জন্য সরিয়ে নেন তিনি। কিন্তু এই জবাব খুশি করতে পারেনি হাসপাতাল কর্তৃপক্ষকে। কিছুদিন পর আইনস্টাইনের বড় ছেলে হ্যান্স আলবার্ট আইনস্টাইন অবশ্য মগজ পরীক্ষা নিরীক্ষা করার জন্য ডক্টর হার্ভেকে অনুমতি দিলেন, কিন্তু ততদিনে হাসপাতাল থেকে লাপাত্তা হয়ে গেছেন ডক্টর হার্ভে, আর যাবার সময় আইনস্টাইনের মগজ সাথে করে নিয়ে যেতে ভুল করেননি। কিন্তু আইনস্টাইনের মগজ পরীক্ষা করে কি জানতে পেরেছিলেন ডক্টর হার্ভে? জিনিয়াসদের মগজ কেমন হয় এবং তা কিভাবে কাজ করে তা জানার জন্যই ডক্টর হার্ভে আইনস্টাইনের মগজ চুরি করেছিলেন। সে মগজটিকে 200 বেশি টুকরো করেন আর তা একজন নিউরোপ্যাথোলজিস্টের কাছে পাঠিয়ে দেন। অবশিষ্ট মগজ একটি জারে ফরমালিনে চুবিয়ে রাখেন ডক্টর হার্ভে। ডক্টর হার্ভে যদিও মস্তিষ্ক বিশেষজ্ঞ ছিলেন না, তারপরেও তিনি দীর্ঘদিন ধরে আইনস্টাইনের মগজ পরীক্ষা নিরীক্ষা করেন বলে জানা যায়। পরবর্তীতে তার গবেষণার ফলাফল জানতে চাওয়া হলে তিনি জানান তিনি মাত্র এক বছরের মধ্যেই তার গবেষণার ফলাফল প্রকাশ করতে যাচ্ছেন। পরবর্তী 40 বছর ধরে অবশ্য তিনি একই উত্তর দিয়ে গেছেন, কিন্তু গবেষণা পত্র প্রকাশ করেননি। ভাগ্য অবশ্য সদয় হয়নি ডক্টর হার্ভের ক্ষেত্রে। প্রিন্সটন হাসপাতাল ছাড়ার পর তার স্ত্রীও তাকে ছেড়ে চলে যান। ডক্টর হার্ভে কানসাসের একটি ল্যাবরেটরিতে মেডিকেল সুপারভাইজার হিসেবে কাজ শুরু করেন। এ সময় আইনস্টাইনের মগজ তিনি একটি বাক্সে ভরে বিয়ার কুলারের ভেতর রেখে দেন। পরে মিসৌরিতে চলে যান ডক্টর হার্ভে, কিন্তু সেখানে একটি পরীক্ষার যোগ্যতা প্রমাণে ব্যর্থ হন তিনি এবং তাকে ডাক্তারের লাইসেন্স হারাতে হয়। তার পরের জীবন ছিল আরও করুণ। এখন কোথায় আছে আইনস্টাইনের মগজ? আইনস্টাইনের মগজের বড় একটা অংশ সংরক্ষণ করে রাখা হয়েছে ফিলাডেলফিয়ার মাটার মিউজিয়ামে। 20টি স্লাইডে রাখা আইনস্টাইনের মগজের অবশিষ্টাংশ দেখতে পারেন দর্শনার্থীরা। কিন্তু কি ঘটেছিল আইনস্টাইনের চোখের ভাগ্যে? ডক্টর হার্ভের কাছ থেকে আইনস্টাইনের চোখজোড়া পাওয়ার পর তার নিজের কাছেই রেখে দেন আইনস্টাইনের চোখের ডাক্তার হেনরি আব্রামস। মাঝে মাঝে গোজব উঠে চোখ দুটি নিলামে তুলতে যাচ্ছেন তিনি, কিন্তু ওই চোখ দুটি কখনোই বিক্রি করা হবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন তিনি।